আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহস্য সম্মত যে এখন সুস্থ আছি এবং আপনাদের সাথে জয়েন হইতে পেরেছি। এই জন্য সকলকে ধন্যবাদ। আজকের মিটিং এ আমাদের ম্যাডাম এলেন হো অত্যন্ত নাইসলি একটা ফিস দিয়েছে। ওনার একটা গুণ হলো যেদিন আমাদের জুমে আসেন ফার্স্টে আসেন এবং সর্বশেষে যাই, অর্থাৎ উনি ফার্স্ট থেকে শেষ পর্যন্ত থাকেন। এটা একটা ভালো লাগার বিষয়। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের প্রিয় লিডার মোশাররফ হোসেন ভাই, এখন ওনাকে দেখতে পাচ্ছি না। আমার সাথে যুক্ত আছেন আমাদের আরেক লিডার আমাদের কিরণ ভাই, এছাড়াও আমাদের সাথে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি যুক্ত আছেন। আমার আমন্ত্রণে আজকে এখানে যুক্ত হয়েছেন অ্যাডভোকেট রফিকুল ইসলাম সাহেব। উনি আমাদের সাবেক এমপি জনাব সুরাব সাহেবের আপন ভাতিজা এবং ঢাকা বারের সদস্য এবং ঢাকা ট্যাক্সেস বারে এসোসিয়েশন সেক্রেটারি এবং ঢাকা ট্যাক্সেস বা ইয়ং ক্লাবের আবার সেক্রেটারি। উনি আমাদের নলেন্ডের সদস্য হয়েছেন এবং এবার আমাদের সাথে যে 8 তারিখ ডিটস ক্যাম্পটা হবে এটাতে উনি শরিক হবেন। আমি ধন্যবাদ জানাই উনি আজকের মিটিং এ শরিক হওয়ার জন্য। আরেকজন শরিক হয়েছেন আরেক কিশোরগঞ্জের আরেক অ্যাডভোকেট সাহেব, অ্যাডভোকেট নূর মোহাম্মদ সাহেব। আমিও ধন্যবাদ জানাই তাকে যে আমাদের সাথে শরিক হয়েছেন। এখানে আরো শরিক আছেন কিশোরগঞ্জ থেকে অ্যাডভোকেট সরি কিশোরগঞ্জ থেকে বিজনেসম্যান রফিক সাহেব। আমার সাথে যুক্ত আছেন মিস্টার ইমন পাল, আমার প্রিয় লিডার। আমাদের মুর্শিদুল আলম ভাই আমার খুবই কাছের লোক এবং ভালো লাগার লোক। হাফেজ জাকারিয়া কিছুক্ষণ আগে একটা শেয়ারিং দিয়েছেন। মাহফুজুর রহমান খুবই নাইস ম্যান। সুমন কন্দকার যুক্ত আছেন আমাদের সাথে এবং কিশোরগঞ্জ থেকে আরো অনেক লিডারবৃন্দ যুক্ত আছেন, যেটা আমাদের শরীফ সাহেব, আমাদের আব্দুল হাই সাহেব, এরা আমাদের সাথে যুক্ত আছেন। আসলে আমাদের 8 তারিখ একটা ডিটক্স ক্যাম্প হবে। আজকে আসলে এইটার উপর আলোচনাটা বেশি হচ্ছে এবং এইটার উপর বিষয়টা ভুলে দিচ্ছেন যে এইটার উপর একটা কথা বলার জন্য। নলেন কোম্পানি প্রত্যেকটা প্রোডাক্ট সম্পর্কে কিন্তু আমাদের এলেন হো সহ আমাদের সকলের প্রিয়জন আমাদের মশিউর রহমান ভাই বলেছেন প্রতিটা প্রোডাক্টকে আমি গ্রহণ করেছি, মানে দু একটা প্রোডাক্ট যেগুলো আমি পাই নাই এখন, দু একটা প্রোডাক্ট ব্যতীত তো বাংলাদেশে যে কটা আসে নাই এরকম দু একটা প্রোডাক্ট ব্যতীত সব কটা প্রোডাক্টে আমি গ্রহণ করছি এবং প্রত্যেকটা একটা ইমেজিং একটা রেজাল্ট, একটা থেকে একটা কম না। আমার কাছে মনে হয়েছে কোনোটা থেকে কোনোটা কম না। যে উপকারের কথা বলে প্রত্যেক কাছেই উপকার গুলো আছে। আর যে প্রোডাক্টটি নলেন কোম্পানির সবচেয়ে আকর্ষণীয় এবং যে প্রোডাক্টটির কারণে আজকে নলেন কোম্পানি সারা বিশ্বে একটা ব্যাপক প্রচার এবং প্রসার শুরু হয়েছে, সেটা হলো আমাদের ডিটক্স। ডিটক্স সম্পর্কে কিছুক্ষণ আগেই আমাদের এক স্যার আলহাজ জামালউদ্দিন স্যার, উনি রিটায়ার্ড হেডমাস্টার সব, উনি ওনার বয়স তো দেখছেন আপনারা, উনি যে শেয়ারিংটা দিয়েছেন অর্থাৎ মন থেকে অন্তর থেকে যতটুকু উনি পেয়েছেন আমার মনে হয় এতটুকুই বলেছে। আমার মনে যতটুকু বলছে যতটুকু পাইছেন এর কম বলেছেন উনি। এবং উনি উনি এটি পেয়ে উনি গ্রহণ করে উনি যে উপকারটুকু পেয়েছেন সেই উপকারটাই আরেকজনের কাছে শেয়ার করেছে। উনি মন থেকে শেয়ার করেছে এবং নতুন নতুন লোকদের কাছে শেয়ার করতেছেন যে তোমরা গ্রহণ করো, তোমরা গ্রহণ করো, এটা কি মনে হয়। স্যারও একটা কথা বলেছেন পাশাপাশি যে এটার দামটা একটু বেশি। এটা আসলে আমরা একটা বিষয় হলো কি, আমরা যতক্ষণ সুস্থ থাকি ততক্ষণ যেমন ডাক্তারের কাছে যাই না, যতক্ষণ সুস্থ থাকি ততক্ষণ আমরা শরীর নিয়ে ভাবি না। যখন আমি অসুস্থ হয়ে যাই তখনই কিন্তু আমার শরীর নিয়ে ভাবতে হয় এই অসুখটা কিভাবে সারবে। তখন আমি ডাক্তারের কাছে যাই, হাসপাতালে ভর্তি হই এবং যা যা খরচ করার দরকার যত টাকা খরচ করতে হবে সামর্থ্য থাকলে বাংলাদেশে এবং বিদেশে পর্যন্ত আমরা যাই সুস্থ হওয়ার জন্য। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি যে যখন বিপদে না পড়লে তুমি কিন্তু মানে একটা মানুষ বিপদ থেকে উদ্ধার হতে চাই না, অর্থাৎ অসুস্থ হওয়ার পরে সে সুস্থ হইতে চাই, তখন লাখ 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 টাকা খরচ করতে রাজি আছে। কিন্তু সুস্থ থাকা অবস্থায় যে এইটা গ্রহণ করলে সুস্থ হব এইটা কিন্তু আমি গ্রহণ করতে রাজি না। এটা আমাদের একটা কালচার আছে, আমাদের সকলের দেশের লোকের একটা কালচার এটা আমি মনে করি আর কি। আর যেহেতু আমাদের প্রোডাক্ট গুলো আমরা বলছি অসুস্থ লোকদের জন্য, সুস্থ লোকদের জন্য,
অর্থাৎ সুস্থ লোকজন গ্রহণ করে আরো সুস্থ থাকবে। যাই হোক, স্যার যে কথাটা বলছে দামটা একটু আসলে বেশি বেশি হলো, এখন ওসব ভেঙে দেওয়ার পরে অনেকটা কমে গেছে, একটা সাহস হয়েছে এখন। বিশেষ করে 71,500 টাকা ছিল টোটাল প্যাকেজটা, এখন ডিটক্স ডিটক্সটা আলাদা করছে 45,000 টাকা, এটা ওসব একটা প্লাস হয়েছে, এটা অনেকে এখন গ্রহণ করতে পারবে বলে মনে করি। আর ডিটক্স সম্পর্কে সমস্ত বক্তব্য কিন্তু আমার মশিউর ভাই ডিটক্স কিভাবে গ্রহণ করতে হবে, কি কি ঘটনা ঘটবে সবকিছু বলছেন, আর কি ঘটনা ঘটছে সেটা আমার জামাল স্যার বলছেন কি কি ঘটনা ঘটে গেছে। আর আমি এই যে ঘটনা গুলো ঘটছে যেগুলো বলা হয়েছে এগুলো বললে হয়তো অনেকের কাছে ভালো লাগবে না, নতুন কিছু তত্ত্ব যেটি বলা হয় নাই আমি সেটাই 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 বলবো আর কি। বিশেষ করে মশিউর ভাই বলে নাই, জামাল স্যারও বলে নাই, যে একটা কথা যে 16 ঘন্টা আমাকে না খেয়ে থাকতে হবে, কোনো কিছু খাওয়া যাবে না। শুধুমাত্র মশিউর ভাই যা কথাটা বলছেন, এই 1/2 লিটার পানি খাওয়া যাবে একটা বোতলের পরে, তার 2 লিটার পানি 4টা বোতলে খাওয়া যাবে আমার। আর বলা হবে কি যে বোতল গুলো এইগুলো একটা নির্দিষ্ট নিয়ম বলে দিয়েছে, নিয়ম করে খেতে হবে। কিন্তু একটা কথা পাশাপাশি বলছেন যে সারা দিন কিন্তু কম কম খেতে হবে, কম কম খেলে রাত্রে কি ঘটনা ঘটবে আমার অবশ্যই খিদা লাগবে। আর আমরা যদি এখন তো আমি মনে করি 1/2 লিটার না পুরো 1 লিটার পানিও খাই এখন, আর রাতে যে ঘুমাইতে আমার ঘুম আসবে না, উসকুস করবে যে আমি তো কিদার জন্য, কিদার তখন উসকুস করবে। তা এখানে মজার বিষয়টা হলো এই কথাটা বলে নাই যে বলতে চাচ্ছি যে অর্থাৎ যখন আমি 6টা থেকে বোতল গুলো গ্রহণ করবো, স্যার বলছেন যে ব্যায়াম করছেন, আমার স্যার বলছেন যে ব্যায়াম করছেন এখানে, আপনি যতক্ষণে ব্যায়াম করেন আপনি ক্লান্ত হবেন না, শুধু 1টা বোতল খাবার পরে যতক্ষণে ব্যায়াম করেন সেটা 40 মিনিট 35 মিনিট আপনি ক্লান্ত হবেন না, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো আপনি এই যে 16 ঘন্টা না খেয়ে আছেন, আপনার খাবার চাহিদা থাকবে না, অর্থাৎ খাবার চাহিদা সৃষ্টি হবে না। যদি আমার খিদা লাগে তাহলে তো আমি খাবো, যদি আমার খিদাই না লাগে তাহলে খেতে যাবো কেন, অর্থাৎ খাবার চাহিদা হবে না। পাশাপাশি এই যে স্যার বলছে বেশ অনেকবার ওনার পায়খানা হয়েছে, যেমন আমার আমিও ডিটক্স করেছি, আমার প্রথমবার যে বাংলাদেশে ক্যাম্প হয়েছে এখানে অংশগ্রহণ করেছিলাম, সেখানে আমার 15 বার পায়খানা হয়েছিল, এবং স্যারও বলছে তো অনেকবার ওনার পায়খানা হয়েছে, অনেকবার পায়খানা হয়েছে। কিন্তু স্যার এই কথাটা কিন্তু বলে নাই যে এতবার পায়খানা হয়েছে আমি ক্লান্ত হয়ে গেছি, এই কথাটা কিন্তু বলে নাই, কারণ আমিও যখন 15 বার পায়খানা করে ক্লান্ত হই নাই, এবং যারা যারা ডিটক্স গ্রহণ করেছে একটা লোকও কিন্তু বলতে পারবেন ডিটক্স খাওয়ার পরে আমি পায়খানা 10 বার 15 বার 20 বার 5 বার যাই হোক আমি ক্লান্ত হয়ে গেছি, এটা একটা ইমেজিং বিষয়, যেটা ডিটক্স গ্রহণ করলে আমরা ক্লান্ত হব না, এটা একটা ভয়ের কোনো কারণ নাই। ক্লান্ত হওয়ার যে ভয় আছে দেওয়া তো অনেকে ভয়, নতুন যারা গ্রহণ করবেন এখানে উপস্থিত হয়েছে তাদের উদ্দেশ্যে আমি বলি যে আপনারা ডিটক্স গ্রহণ করার পরে কোনো ক্লান্ত হবেন না, যতবার পায়খানা করেন দোয়া করবেন যাতে বেশি বেশি পায়খানা করতে পারেন, যত বেশি পায়খানা করবেন তত বেশি আপনার রেজাল্ট আসবে, তত বেশি আপনি বুঝতে পারবেন যে আমার শরীরে কি বের হচ্ছে, এটা ক্লান্ত হবেন না। পাশাপাশি খাওয়ার চাহিদা থাকবে না, পরে কি ঘটনাগুলো ঘটবে অর্থাৎ যে বিষয়গুলো আপনার ভিতর থেকে বের হয়ে গেল, বের হওয়ার পরে যে ঘটনাগুলো ঘটবে যে আপনার শরীরটা অনেক পাতলা হয়ে যাবে, আপনার ঘুমটা ভালো হবে, এবং আপনি যে কোনো কাজ করলে দেখবেন যে কাজের প্রতি আপনার ক্লান্তি হবে না। যে ঘটনাগুলো আমার ক্ষেত্রে ঘটছে, যে কথাগুলো বললাম প্রত্যেকটা ঘটনা কিন্তু আমার ক্ষেত্রে ঘটছে। আরেকটা এক্সট্রা পেয়েছি আমি, যেটা যে আমার যে দেখছেন আমার চেহারা অনেকে অনেকদিন ধরে দেখতেছেন যারা আছেন এখানে, প্রায় 53+ এখানে আছেন, এর মধ্যে বেশিরভাগই আমাকে চিনে, আমাকে আমার যে মুখের যে স্কিন স্কিনটা ছিল স্কিনটা দেখা গেছে আগে অনেক দাগ ছিল, অনেক অর্থাৎ গর্ত 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 করতে এরকম অনেকগুলো ছিল, এখন দেখা গেছে এগুলো অনেক নাই, এই গর্ত গর্ত গুলো অনেক। আমাকে অনেকে প্রশ্ন করে কি ব্যাপার তোমার যে ছিল যারা বয়স্ক বলে তোমার যে মুখের মধ্যে দাগ গুলো কিভাবে গেছে, এই অনেকে আমার বন্ধু বলে তোমার যে মুখের দাগ গুলো ছিল কিভাবে কেমনে চলে গেছে, আমি যেটা কারণ আছে যাওয়ার, এই যে প্রশ্নটা করে প্রশ্নটা কিন্তু আমার ব্যবসা ডাক্তার হয়ে যায়, আমি এদেরকে তখন বুঝাই যে এই চলে গেছে, তখন এটা আসলে একটা বিশ্বাস করে আসলে ঘটনাটা ঠিক। হ্যাঁ, এই ডিটক্স হলো এমন একটা বিষয়, আর এটা না তেমন কিছু না, অনেকে ভয় পাচ্ছে যে এটা না জানি কেলে কি হয়, এটা তেমন কিছু না, জাস্ট একটা জুস। আমরা জুস গ্রহণ করি না, আমরা বাজারে অনেক জুস আছে এগুলো কেমিক্যাল জুস, এটা গ্রহণ করলে তো কেমন কিছু ক্ষতি হয় না, একটু শরীরটা দুর্বল হয়ে থাকে, শরীরটা কেমন কামরাজ, বাজারে জুস গুলা খেলে এগুলো কেমিক্যাল, এগুলো খাওয়া ঠিক না, নিষেধ, এরপর আমরা খাই এগুলো, হ্যাঁ এরপরও খারাপ লাগে, কিন্তু এইটা যে এরকম না, এটা এমন তো তৈরি করছে যেটা আমার আমি এখানে জেনে আসেন মশিউর ভাই আসেন
উপাদানের বিষয়টা আমাদেরকে একদিন জুমে অথবা মুশির ভাই যে বিষয়টা বিষয়টা বুঝিয়ে দিত একদিন, এই উপাদান গুলা দ্বারা এটা তৈরি করছে, তখন অনেকে অনেকে যারা নতুন প্রশ্ন করে আমাদেরকে সেটা করতে আরো সাবলীন হইতো, অর্থাৎ তাদের কাছে অ্যাকসেপ্ট হতো এই জিনিসগুলো তো ভালো, লেমন জুস আপেল জুস এইগুলোতে এগুলো তো আছেই লেখা, আরো অনেক কিছু লেখা আছে, এইগুলো আসলে তো ভালো জিনিস, আমলকি এগুলো ভালো জিনিস, এগুলো তো নির্যাস, এগুলো নির্যাস এগুলো তো ভালো জিনিস, এগুলো আমাদেরকে যদি একটু একদিন জুমে বিষয়টা বুঝাই দেয় তাহলে আমাদের মনে হয়তো বলতে বিষয়টা সুবিধা হবে। কারণ একটা বিষয় যে খাবার একটা বিষয় একজন গ্রহণ করবে স্বাভাবিকভাবে প্রথম অবস্থায় যে না জানে তার জন্য অনেক কিছু, আর যা জানে তার কিছুই না, যেটা একবার ডিটক্স করছে যেমন স্যার একবার ডিটক্স করবে উনি বারবার করতে পারবে, উনি একাই করতে পারবে পঞ্চজনকে করাইতে পারবে, অর্থাৎ যে গ্রহণ করছে তার জন্য এটা আমি বলি আমরা তো বাঙালি ভাষায় বলে ফানি বাত, হ্যাঁ তার জন্য এটা ফানি বাত, আর যে করছে না তার জন্য কঠিন একটা বিষয়। হ্যাঁ তো এইটাই আমি যদি প্রোডাক্টের উপকরণ গুলা যদি আমাদেরকে মানে যদি একটু মানে জুমে অংশ বলে দেয় তাহলে আমার মনে হয় এটা আমরা বলতে সহজ হবে ডিটক্স এর ক্ষেত্রে এবং আদার্স আদার প্রোডাক্টস এর ক্ষেত্রে, সবাই জানতে যে কি উপকরণ দ্বারা তৈরি হয়েছে এটা। যাই হোক আমার কথা বলবো না, আজকে ডিটক্স ক্যাম্প হবে যে কথাটা মশিউর ভাই বলে অনেকেই বলে, আমিও বলছি যে 35,000 টাকা কোনো টাকা না, আমরা অনেক টাকা অনেকভাবে নষ্ট করেছি, বিড়ি গায়া সিগারেট গায়া এই ওই মনে করেন অনেকেই আছে এই 2 মাসে 3 মাসে 48,000 টাকা নষ্ট করলো সিগারেট খায়া, অর্থাৎ খায়া খায়া টক্সিন জমাইতেছে। হ্যাঁ কিন্তু এই ভালো জিনিস এটা কিন্তু আবার খাবে না বললে, যাই হোক এটা কোনো বিষয় না, আপনার যাদের সামর্থ্য আছে যে কথাটা মশিউর ভাই বলে আমি প্রায় সময় বলি যাদের সামর্থ্য আছে এটা অবশ্যই গ্রহণ করা উচিত, যেন আমরা যেন মসজিদে নামাজ পড়ি, নামাজ পড়লে হুজুরের কাছে একটা কথা শুনি যে আপনারা তাহাজ্জুদের নামাজের কথা বলেন যে এটা অনেক ফজিলত, তাহাজ্জুদের নামাজটা হলো বিশাল একটা ফজিলত, আপনারা চেষ্টা করবেন ডেলি পড়তে, না হইলে সপ্তাহে একবার পড়তে, না হইলে মাসে একবার পড়তে, মাসে যদি না করেন জীবনে একবার হলো তাহাজ্জুদের নামাজ পড়বেন, হুজুররা বলে আমরা শুনি আর কি মসজিদে, জীবনে একবার হলো তাহাজ্জুদের নামাজ পড়বেন, কারণ এটা এত ফজিলত, এইটা তাহাজ্জুদের নামাজ পড়ার পরে দেখা যায় যে আল্লাহর কাছে যা সালাম ডাইরেক্ট যোগাযোগ হয়ে যায়। হ্যাঁ আমি আমিও বলি এভাবে যে আমরা তো বলি যে জীবনে যা ফলে এক গোলে ডিটক্স করেন এটা শরীরের কোষের সাথে সরাসরি যোগাযোগ হয়ে যায়, অর্থাৎ কোষ থেকে টক্সিন গুলো কিভাবে বের হয় শরীর থেকে কিভাবে বের হয় এটা আপনি দেখতে পারবেন বুঝতে পারবেন। আমি শুভেচ্ছা জানাই, আমি স্বাগতম জানাই যে আগামী 8 তারিখ যারা ডিটক্স ক্যাম্পে অংশগ্রহণ করবেন সকলকে আমি স্বাগতম জানাই সম্মানিত উপস্থিতি, এবং আজকের যিনি মিটিং পরিচালনা করছেন আমাদের মিস্টার রহমান সাহেব, আমাদের জামাল সাহেব এবং আমাদের শফিক ভাই, প্রিয় শফিক ভাই সকলকে ধন্যবাদ জানাই, আমি একটু সময় নিয়ে গেছি বেশি, আলহামদুলিল্লাহ সকলেই ভালো থাকেন সকলেই সুস্থ থাকেন, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।